দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যা আপনাদের চেতনাকে অনেকটা উজ্জীবিত করে। আমরা সবসময় অনুষ্ঠানে বলি যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা আমাদের জীবনে ভীষণভাবে দরকার। প্রত্যেকটা পদক্ষেপে আমাদের চলতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দেয়া বন্ধু আমাদের সঙ্গে থাকা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন নেব ওই গাইডলাইন? প্রশ্ন হচ্ছে, কোথায় পাবো সেই ভালো মানুষটিকে যিনি আমাদের এই গাইডলাইনটা প্রপার ওয়েতে আমাদের দেবেন, সঠিকভাবে দেবেন? প্রশ্নগুলো মনে যখন জাগে তার উত্তরগুলো কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি, আর তার উত্তরগুলো আমরা অবশ্যই পাই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তার কাছ থেকে আমরা উত্তরগুলো পাই যিনি সবসময় অনুষ্ঠানে আপনাদেরকে সঠিক পথই দেখান না, সঠিকভাবে বিবেচনা করার জন্য যে চেতনাটা দরকার সেই চেতনাতে জ্ঞানের আলোর জাগান। চলুন আর কথা না বাড়িয়ে তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। আপনাদের সঙ্গে রয়েছে আপনাদেরই বন্ধু আমি তানিয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন শ্রী পুলক চক্রবর্তী। পুলক, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক স্বাগত। নমস্কার, আমি পুলক চক্রবর্তী, সৃষ্টি টিভিতে আপনাদের সঙ্গে। যেটা হচ্ছে যে জ্যোতিষে চেতনা বা সচেতনতা জাগাতে গিয়ে যেটা মেন প্রবলেম হচ্ছে, যে আমি যে প্রোগ্রামটা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির যে প্রোগ্রামটা আপনাদের সামনে করছি, এটা মনে রাখবেন যে এটা একটা জ্যোতিষের চরমতম খারাপ সময়ে, খারাপ যুগে দাঁড়িয়ে আমি এই প্রোগ্রামটা করছি। কেন না, বর্তমান বাজার জ্যোতিষ তন্ত্র মন্ত্র বশীকরণ, ভূত পিশাচ ডাকিনী বিদ্যায় এত মানে প্রবলভাবে ছেয়ে গিয়েছে, মানুষ এমনভাবে প্রতারিত হয়ে গেছে যে যেখান থেকে এই তন্ত্র বশীকরণ ডাকিনী বিদ্যা এগুলো মানুষের মন থেকে জ্যোতিষ বা বাস্তুশাস্ত্রের বিশ্বাসটাকে পুরোপুরি মুছে দিতে বসেছিল, ঠিক সেই জায়গা থেকে আমি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে যে আপনাদের মনে আবার বিশ্বাস জাগাতে পেরেছি, আপনাদের যে কাজ যে দিতে পেরেছি, আমি যে সফল হয়েছি, আপনাদের বিশ্বাস ফ্রি আনতে পারছি, স্বাভাবিক তো একটা বিরাট অংশ এখান থেকে আমার বিরুদ্ধে শত্রু তৈরি হবেই এটা। সুতরাং খুব একটা প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে আমি আপনাদের সচেতন করছি, কিন্তু পুলক চক্রবর্তী যার মধ্যে অ্যাস্ট্রোলজি গুরু আশীর্বাদে অ্যাস্ট্রোলজির জ্ঞান ভালো মতো আছে, সে কাউকে পরোয়া করে না, সচেতনতা আপনাদের সবসময় করবেন। অবশ্যই, আপনারা সবাই জানেন যে আমাদের এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে শ্রী পুলক চক্রবর্তী বারংবার সৃষ্টির পর্দায় আসেন সৃষ্টির দর্শক বন্ধুকে একটা সঠিক পথ দেখানোর জন্য। আপনারা এটাও জানেন যে তিনি কিন্তু সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন এবং নানান জায়গা থেকে যত ভালো শিক্ষা, যত ভালো জ্যোতিষ সম্পর্কে, বাস্তু সম্পর্কে তার যে জ্ঞানের ভাণ্ডার সেটাকে বারংবার উজ্জীবিত করেছেন এবং সেই অধ্যাবসায় থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। এই যে সঠিক পথ দেখানো, সঠিক পথ কিন্তু দেখাতে গেলে যেটা প্রথম হয়, সঠিক কিছু করতে গেলে বাধা কিন্তু ভীষণভাবে আসে। আজকে পুলকদের কাছ থেকে একটু জানতে চাইবো এই বাধাগুলোকে আপনি কিভাবে অতিক্রম করছেন। দেখুন, বাধাগুলোকে অতিক্রম করতে বলতে সবচেয়ে যদি আগে বলতে হয় তো আমি একটা কথাই বলবো যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আমি আপনাদের প্রতিকার করে আপনাদের বাধা কাটাতে বসেছি, তো আমি কি আমার প্রতিকার করিনি? অবশ্যই আমি নিজের প্রতিকার আগে করে বসছি, যার জন্য যতই শত্রু, দেখুন শত্রু থাকবেই কিন্তু সেই শত্রু বাধা হয় না। যেমনি আপনি ঘরে একটা যদি প্রদীপ জ্বালেন তো প্রদীপের একটা ছায়া পড়বে, কিন্তু সেই ছায়া বাধা হয় না, আপনার প্রদীপের যে আলো হয় তাতে আপনি বই পড়তে পারেন, তাতে আপনি আধ্যাত্মিক মানে চেতনা জাগ্রত করতে পারেন, তাতে আপনি সমস্ত কাজকর্ম করতে পারেন, আপনি আপনার পথ দেখতে পারেন, তো সেই ছায়াটা বাধা হয় না। তাই স্বাভাবিক, এটাও বাস্তব যে প্রদীপ জ্বললে পরে সেখানে একটা ছায়া সৃষ্টি হবে। যখন আমি আপনাদের জ্যোতিষের চরমতম খারাপ যুগে, যখন আপনাদের তন্ত্র মন্ত্র বশীকরণ ভূত পিশাচ ডাকিনী বিদ্যা আপনাদের একদম প্রতারিত করে দিচ্ছে, সেই জায়গা থেকে যখন আমি আপনাদের মানে চেতনা জাগ্রত করছি, তো সেই জায়গা থেকে তো আমার শত্রু তৈরি হবেই, শত্রু থাকবে চিরকাল। শত্রু কার নেই বলুন? সচিন তেন্ডুলকর আছে, মানে সৌরভ গাঙ্গুলির আছে, মেসি আছে, নেইমারের আছে, বিশ্বকাপে কীভাবে নেইমারকে মেরুদণ্ড ভেঙে দিল, কিন্তু নেইমারকে কি প্রতিহত করতে পেরেছে? পারে না। যার মধ্যে যোগ্যতা থাকে বা প্রতিভা থাকে গুরু আশীর্বাদে, তাকে কোনোদিন প্রতিহত করতে পারে না। অবশ্যই, এই প্রশ্নটা করার সময় আমার মনে হয়েছে আমার দর্শক বন্ধুরা, সৃষ্টির দর্শক বন্ধুরা হয়তো ভাবছেন যে আজকে তানিয়া কেন এই প্রশ্নটা পুলক দাকে করছেন। করার কারণ একটাই, যে আপনাদেরকে জানানো, বোঝানো যে যিনি আপনাদের সমস্যা থেকে বের করে আনার আপনাদের নৌকার কাণ্ডারি হচ্ছেন, তিনি কতটা আপনাদেরকে সঠিকভাবে পথ দেখাচ্ছেন। কারণ তিনি তখনই সঠিকভাবে আপনাদের পথ দেখাতে পারবেন তিনি যদি নিজে সেই সঠিকভাবে পথটাতে চলেন। আর এটা বারবার প্রমাণিত যে পুলকদা কিন্তু আপনাদের সাথে সাথে, আজকে যেটা উনি নিজে বললেন, নিজের মুখে স্বীকারোক্তি করলেন যে নিজের এই শত্রু চারপাশে মানে প্রদীপের তলার সেই অন্ধকারটাকে তিনি কিন্তু ওভারকাম করে শুধুমাত্র আলোর দিকে এগিয়ে যেতে পারছেন এবং পেরেছেন বলে আজকে আপনারা ভালো আছেন। আমরা আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে আপনাদের সামনে নিয়ে এসে
এসেছি কারণ আপনাদের একটু চেতনার জায়গাটা উজ্জীবিত করা আমাদের মনে হয়েছে বিশেষ করে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মনে হয়েছে পুলকদার মনে হয়েছে জাগানো দরকার যে জায়গায় দাঁড়িয়ে এখন জ্যোতিষ ভীষণভাবে টালমাটাল যাচ্ছে ওনার কাছ থেকেই শুনে নেব কিভাবে সেই টালমাটাল হচ্ছে আর কিভাবে তিনি সেই টালমাটালের জায়গা থেকে আপনাদেরকে শুধু ভালোই রাখছেন না আপনাদের মধ্যে সেই বিশ্বাসটা আনতে পেরেছেন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে হ্যাঁ দেখুন আমার বলার থেকে আপনারা বেশি চিন্তা করুন কারণ সরকারি সমীক্ষা অনুযায়ী আজকে দেশে কিন্তু শিক্ষার হার অনেক বেড়েছে আগের থেকে স্বাভাবিক এখন মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়েছে মানুষ এখন অনেক বেশি বিদেশে পাড়ি দিচ্ছে অনেক কিছু অনেক কমিউনিকেশন ব্যবস্থা বেড়েছে অনেক নলেজের ভান্ডার হাতের কাছে ইন্টারনেট তো মানুষ এখন অনেক কিছু বেশি জানে কাজেই আমি বলার থেকে আপনারা বেশি একটা জিনিস চিন্তা করুন যে আজ থেকে 15-20 বছর 25 বছর আগে যেখানে এত তন্ত্র জ্যোতিষ যেখানে এত বশীকরণ স্পেশালিস্ট ভূত পিশাচ ডাকিনী বিদ্যার রমরমা ছিল না প্লেন জ্যোতিষটা ছিল মানুষের কাছে প্লেন জ্যোতিষ এবং তখনকার মানুষ রত্ন ধারণ করতো মূল ধারণ করতো কবচ ধারণ করতো মন্ত্রতন্ত্র করতো কাজ কি পেতো না এখনকার থেকে অনেক অনেক বেশি কাজ পেত আগেকার দিনে কোনো মানুষকে শুনেছেন যে জ্যোতিষকে দেখে আজ থেকে 25-30 বছর আগে যে জ্যোতিষ থেকে প্রতারিত হয়েছে দেখাতে পারবেন না কেউ কিন্তু এখন আপনি ঘরে ঘরে পাবেন যারা তন্ত্র স্পেশালিস্ট বশীকরণ স্পেশালিস্ট বা তান্ত্রিক জ্যোতিষ বশীকরণ জ্যোতিষ বা ডাকিনী বিদ্যা এসবের কাছে যাচ্ছে প্রত্যেকে প্রতারিত হচ্ছে প্রত্যেকে কেন তাহলে এই মানে চিন্তাটা আপনারা করুন যে যেখানে আজ থেকে 25-30 বছর আগে মানুষ কোনো প্রতারিত হতো না আজকে হচ্ছে কেন কারণ আজ থেকে 25-30 বছর আগে মানুষ যে অ্যাস্ট্রোলজি করতো সেটা প্রকৃত অ্যাস্ট্রোলজি করতো মানুষের উপকারে লাগানোর জন্য তারা প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজিটাকে শিক্ষা লাভ করত ঠিক যেমনি আমি আমার গুরুর কাছ থেকে গুরুর কৃপায় পেয়েছি এবং গুরুর কৃপায় আজকে যে জ্যোতিষটা আপনাদের তুলে ধরছি কিন্তু একটাই অসুবিধা যে আজকে 25-30 বছর আগে অনেক সৎ অ্যাস্ট্রোলজার ছিল আর আজকের এই জ্যোতিষের খারাপ যুগে আমি একমাত্র একা তো যেটা হচ্ছে কেন আজকে তন্ত্র জ্যোতিষ ডাকিনী বিদ্যা এদের এত রমরমা এরা অ্যাকচুয়াল জ্যোতিষ বিদ্যাটা জানে না খুব ভালোভাবে এদের কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি নিজেদের বড় লোক হওয়া আপনার প্রতিকার করা না আপনার উপকার করা না আপনি যে বিপদে পড়ে আছেন সেই বিপদ থেকে আপনাকে উপকার করা না এরা নিজেরা রাতারাতি বড় লোক হয়ে যাওয়া এবং সেই জন্য এরা সঠিকভাবে বিদ্যাটাকে শেখে না অমুক শাস্ত্রী তমুক মহারাজ নাম লাগিয়ে নিচ্ছে এবং যে বিদ্যাটাকে করছে রাতারাতি বড় লোক হওয়ার জন্য আপনাকে 25,000-30,000-50,000 টাকা যাগযজ্ঞ মাদুলি কবচ এসব করাচ্ছে তারাপীঠ কামাখ্যা নিয়ে যাচ্ছে আখেরে আপনার লাভ হচ্ছে না কিন্তু তার পকেট ভরে যাচ্ছে আর আজকে একটা দিন মানুষ জ্যোতিষ করতো জ্ঞানের দিকে লক্ষ্য রেখে আর আজকে মানুষ জ্যোতিষ করছে নিজে বড় লোক হওয়ার জন্য স্বাভাবিকভাবে তার মন থেকে তো বিচারটা হারিয়ে যাচ্ছি আর যত তার মন থেকে বিচারটা হারিয়ে যাচ্ছে তত আপনারা প্রতারিত হচ্ছেন কাজে আমি বলার থেকে আপনারা চিন্তা ভাবনা করুন যে আজ থেকে 25-30 বছর আগে মানুষ জ্যোতিষ করতো এত ভালো ফল পেতো তখন কিন্তু এত শাস্ত্রী এত মহারাজ আসেনি দেখুন আমরা যাদের জ্যোতিষ বই পড়ে জ্যোতিষ শিক্ষালাভ করেছি আমি 2-4টে নাম বলছি যারা জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষ পেশায় যুক্ত আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ যিনি হোড়া বিজ্ঞান রহস্য লিখেছেন হরিহর মজুমদার যিনি ফলিত জ্যোতিষ লিখেছেন ঠিক আছে লঘুজাতকম যিনি নির্মলেন্দু ভট্টাচার্য লিখেছিলেন বিরাট বিরাট এরা দিকপাল অ্যাস্ট্রোলজার কই এরা তো কোনো শাস্ত্রী এরা কোনো মহারাজ এসব তো কিছু এরা উপাধি লাগায়নি লাগানোর প্রয়োজন পড়েনি এদের কাছে বিদ্যাটাই ছিল সবচেয়ে বড় জিনিস এবং মানুষের উপকারটা করাই ছিল সবচেয়ে বড় জিনিস আর আজকের দিনে দিনে মানুষ হয়ে গেছে ভেগধারী আপনাকে প্রতারণা করে কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় তার জন্যই আজকে বাজারে তন্ত্র মন্ত্র জ্যোতিষ ডাকিনী বিদ্যার এত ছড়াছড়ি এত শাস্ত্রী ছড়াছড়ি যারা মনে করছেন পুলকদার সাথে তার চেম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য আমি জানিয়ে দিতে চাইবো যে চেম্বারগুলি হলো আপনারা সোমবার ওনাকে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে 12টা থেকে 2:30 পর্যন্ত দুপুর 2:30 পর্যন্ত এছাড়া মঙ্গলবার আপনারা কলকাতাতে পাচ্ছেন তার পাশাপাশি শনিবার ও রবিবার আপনারা কাটোয়াতে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার আপনারা মেচেতাতে ওনাকে পেয়ে যাচ্ছেন যাওয়ার আগে যেটা করতে হবে বুকিং নাম্বার দুটো যে কোনো একটা নাম্বারে আপনাদের কল করতে হবে নাম্বার দুটি হলো 9734215510 কিংবা 9333610135 যে কোনো একটা নাম্বারে কল করে নিজের নামটা এনরোল করে অবশ্যই ওনার সাথে চেম্বারে যোগাযোগ করুন সাবধানতা আমাদের সবার দরকার সাবধান হয়ে থাকা সাবধান হয়ে রাখা নিজেদের সেই সাবধানতার জায়গা থেকে একটা চিন্তা ভাবনা করা এটা আমাদের সকলের প্রয়োজন আর সেই প্রয়োজনটাকেই সৃষ্টির পর্দায় বারবার নিয়ে আসছেন পুলক চক্রবর্তী তার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কেন পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কারণ আপনাদের জন্য আপনারা যাতে ভালো থাকেন আপনারা যাতে সুস্থ থাকেন সব থেকে যেটা বড় কথা আপনারা যাতে প্রতারিত না হন প্রতারণা আপনাদের সঙ্গে যদি একবার হয়ে যায় আপনাদের বিশ্বাসের জায়গাটা টালমাটাল অবশ্যই খায় সেই সঙ্গে আপনারা এতটাই ভেঙে পড়েন যতটা আপনার সমস্যা আপনাকে না ঘিরে ধরেছে সেই প্রতারিত হওয়ার পর আপনি আরও বেশি ভেঙে পড়বেন আর এই সকল বিষয়টাকে শুধুমাত্র আপনাদের দৃষ্টিগোচরে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান যাতে আপনারা সচেতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন
থাকেন, সঠিক ব্যক্তিত্বকে আপনারা নির্বাচন করতে পারেন, যিনি আপনাকে আপনার বিপদ থেকে বার করবে, তা না করে আপনাকে আরো বিপদে ঠেলে দেবে। এরকম জায়গায় যাতে আপনাদের যেতে না হয়, তার জন্যই পুলক চক্রবর্তী সৃষ্টির পর্দায় সৃষ্টির দর্শক বন্ধুদের জন্য বারংবার ফিরে আসা। তার এই ফিরে আসাটা কিন্তু আপনাদেরই জন্য, আপনারা চাইছেন, সেই জন্যই তিনি আসছেন সৃষ্টির পর্দাতে। আমি পুলকদার কাছে একটা জিনিস জানতে চাইবো যে যখন আমরা কোনো সমস্যায় পড়ি, মানে আমাদের কি হয়, বিপদে পড়লে বলি না আমরা ভগবানকে তখন বেশি করে ডাকি, যখন আমরা ভালো থাকি তখন কিন্তু তার কথা একবারও মনে পড়ে না। ঠিক তেমনি বিপদে পড়লে মানুষের অনেক সময় কি হয়, ভাবনা চিন্তার জায়গাটা কিন্তু একটু টালমাটাল, হ্যাঁ, আর মানুষ ওইখান থেকে ভুল করে একেবারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এমন যদি কিছু বলেন যে জায়গায় মানুষ বিপদে পড়ছে কিন্তু নিজেকে সেই সংযত রেখে একটা সঠিক ডিসিশন নেয় না, মানুষকে এটা জানতে হবে। দেখুন, মানুষ কেন ভুল করে, একটা জিনিস হচ্ছে মানুষ যখন ভালো থাকে, এই কথাটা যেমনি বললেন যে মানুষ যখন ভালো থাকে তখন ভগবানকে অতটা ডাকে না, কিন্তু যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, সেটা তো নিরুপায় হয়ে ডাকে, যে ভগবানে বিশ্বাস করে না সেও তখন ডাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ সেই সময় ঠকে কেন, এটা একটা বড় প্রশ্ন। তো এটার একটা যুক্তি আছে যে মানুষ ঠকে কেন, কারণ সেইটাই তো ঠকবে। দেখুন, সেইটা তো তার খারাপ টাইম বলেই তো তার খারাপ সময়টা শুরু হয়েছে, সে শারীরিক বলুন, বিদ্যা বলুন, কর্ম বলুন, অর্থনৈতিক বলুন, সাংসারিক জীবনে বলুন, একটা সে খারাপ ফল ভুগছে কেন, তার মধ্যে দিয়ে কিছু নেগেটিভ শক্তি তখন তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, যেটা তার ভাইটাল ফোর্সে বারবার আঘাত করছে, তার জীবনী শক্তিতে আঘাত করছে, তার ফলে সে তার কর্মের ফিল্ডটাতে, তার ব্যবহারিক জগৎটাতে সে বারবার বাধা খাচ্ছে, আর বাধা পাচ্ছে বলেই, তখন নেগেটিভ শক্তিটা কাজ করছে বলেই তো তাকে ভ্রান্ত বুদ্ধি দিচ্ছে, তার মানে ভ্রান্ত বুদ্ধি তখন তাকে টানছে। একটা জিনিস জানবেন যে অনেকে চেম্বারে এসে আমাকে অনেক সময় এরকম প্রশ্ন করে বোকার মতো, আচ্ছা পুলকবাবু, অমুক তান্ত্রিকের কাছে গেলাম, জানেন আমাকে তারাপীঠে নিয়ে গেল, 1.5 লক্ষ টাকার যোগ্য করালো, সর্বস্ব প্রতারিত হয়ে গেলাম, পরে তো কিছু বলতেই গেলাম পারলাম না, তার চেম্বারে গেলাম, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, আমার তো উপকারই হলো না, বরঞ্চ আমি দিনকে দিন আরও লুজার হয়ে যাচ্ছি, অমুক তান্ত্রিকের সাথে কামাখ্যায় গেলাম, এই তো অম্বুবাজিতে কামাখ্যায় গেলাম, উপকার তো হলো না বরঞ্চ কামাখ্যা থেকে ফিরে আসার পর থেকে আমার ক্ষতি হচ্ছে, এর কারণটা কি, এর কারণটা কেন এরকম হলো বলুন তো, কেন বুদ্ধি ভুলে তার কাছে গেলাম, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু একদম ভুল প্রশ্ন। কারণ জানবেন, আপনার খারাপ টাইম বলেই গিয়েছেন। আমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছি তারা একটা খুব ভালো জিনিস জানি, সমকণা সমকণাকে আকর্ষণ করে, লোহা চুম্বককে, মানে চুম্বক লোহাকে আকর্ষণ করে, সমকণা সমকণাকেই আকর্ষণ করে। ঠিক তেমনি সেই টাইমে আপনার মধ্যে নেগেটিভ শক্তি, খারাপ শক্তি উৎপন্ন হয়েছিল বলেই আপনি খারাপ ফিল করছিলেন, আর খারাপ ফিল করছিলেন বলেই আপনাকে খারাপ মানুষটা টেনে নিয়ে গিয়ে তারাপীঠ কামাখ্যায় যোগ্য করাতে নিয়ে গিয়েছে। তখন আপনার মনে হয়নি যে এই মানুষটার আদৌ যোগ্যতা আছে কিনা যে আমাকে প্রতিকার করার, কিন্তু আপনার যদি সুসময় থাকতো তাহলে এটা হতো না। আর এই এখনও সময় আছে, আপনাকে বিবেচনা করতে হবে যে খারাপ সময় বুদ্ধি বিভ্রান্ত করলে হবে না, খারাপ সময় তো আপনি বিভ্রান্ত হয়েই আছেন, বুদ্ধিকে আরও বিভ্রান্ত করলে হবে না, বুদ্ধিকে সঠিক কাজে লাগিয়ে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, তন্ত্র জ্যোতিষ, বশীকরণ জ্যোতিষ, ডাকিনী বিদ্যা, পিসাজ বিদ্যা এসবের কাছে না, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে। যদি তা না যাই ঘরে বসে শুধু ভগবানকে ডাকবো, কারণ দেখুন আমরা এটা বিশ্বাস করি, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, বামাখ্যা বা তৈলঙ্গ স্বামী সবাই বলেছেন, এদের উপরে তো আমরা জ্যোতিষীরা বা তন্ত্র জ্যোতিষীরা আমরা তো নই, এখন কেউ যদি মনে করে তার উপরে সেটা আলাদা ব্যাপার। তো এইসব মহাপুরুষরা বলে গেছেন ঈশ্বর জগৎ সৃষ্টি করছেন, ঈশ্বরই জগতে সমস্ত ক্রিয়াকলাপ করছেন, এই কথা গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বারবার বলেছেন, তো ঈশ্বরই সব কিছু করছেন। তো একান্ত যদি উপায় না হয় তো সেই ঈশ্বরকে ডাকুন, কিন্তু প্রতারিত হতে মানে কোনো বদমাশ তান্ত্রিক স্পেশালিস্টের কাছে, কোনো বশীকরণ স্পেশালিস্টের কাছে যাওয়ার আপনার প্রয়োজন নেই। সঠিক ব্যাখ্যা যদি দেওয়া যায় তাহলে সঠিকভাবে আপনাকে বোঝানো সম্ভব হয়, আর সেই সঠিক ব্যাখ্যা সঠিক বোঝানো তখনই সম্ভব হয় যখন সেই সঠিক ব্যক্তিত্বের খোঁজটা আপনি পেয়ে যান। সৃষ্টির পর্দায় এই মুহূর্তে সেই সঠিক ব্যক্তিত্বকে নিয়ে আমি তা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমাদের অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছে, হয়তো অনুষ্ঠানের একদম মধ্যভাগে রয়েছি। আলোচনা ভিত্তিক আজকের এই অনুষ্ঠান, আলোচনার মূল বিষয় ছিল একটা সচেতনতা, একটা অ্যাওয়ারনেস, যে জায়গায় দাঁড়িয়ে আপনারা ভালো তো থাকবেনই, ভালো থাকার পথটা কিভাবে বাঁচবেন সেই জায়গাটা আপনাদেরকে বলে দেওয়া, আর এই বলে দেওয়ার মধ্যে এবং আপনাদের বোঝানোর মধ্যে যে সংযোগ স্থলটা সেটা কিন্তু আমাদের আজকের যিনি গেস্ট পুলক চক্রবর্তী, তার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনাদের উচিত এবার সেই সচেতনতার জায়গা থেকে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করার যে এরপর আপনি কি করবেন। এই অনুষ্ঠানটা দেখার পর আপনার ডিসিশন নেয়ার সময় ডিসিশনটা আপনাকেই নিতে হবে, কারণ সমস্যা যখন আপনার ডিসিশন তো আপনাকেই নিতে হবে যে আপনি কার কাছে যাবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাতটা যদি আপনি ধরেন তাহলে আপনাকে আর ওই পিছনে ফিরে তাকাতে হবে না, আপনার পথটা মসৃণ তো হয়েই যাবে, সেই সঙ্গে আপনি কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে চলবেন, পিছন ফিরে তাকানোর আর কোনো অবকাশ নেই।
কিন্তু যদি মনে করেন যে অনুষ্ঠানটা দেখার পরও না আরো ভাবনা চিন্তার জায়গা রয়েছে, আরো কিছু অনুষ্ঠান দেখি, কিছু দেখে আরো ভাবনা চিন্তা করি, তাহলে বলবো বন্ধু এখনো পর্যন্ত আপনার চেতনা সেই জায়গাটা কিন্তু উজ্জীবিত হয়নি। সেই কারণে বারংবার বলা, সৃষ্টির সকল দর্শক বন্ধুকে বলা যে নিজেদের চেতনা জায়গা উজ্জীবিত করে নিজেদেরকে সঠিক ডিসিশন মেকার হিসাবে আপনি কিন্তু প্রতিপন্ন করতে পারেন, প্রতিস্থাপিত করতে পারেন। এবং তাই জন্য আরো একবার আপনাদের সুবিধার্থে আমি চেম্বারগুলো জানিয়ে দিতে যাব, যেখানে গেলে পুলক দাস সাথে শুধু নয় দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাথে আপনাদের একটা মেলবন্ধন হবে। আপনারা ওনাকে সোমবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে 12টা থেকে 2:30 পর্যন্ত, এছাড়া মঙ্গলবার পাচ্ছেন কলকাতা, শনিবার ও রবিবার আপনারা কাটোয়াতে পেয়ে যাচ্ছেন, শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন মেচেতাতে। যাওয়ার আগে যেটা করতে হবে 9734215510 কিংবা 9333610135, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনাদের কল করতে হবে। আর কল করে অবশ্যই নিজের নামটা এনরোল করে নেবেন, নিজের নামটা এনরোল করে আপনারা চেম্বারে গিয়ে নিজেদের সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখুন। সমস্যা থাকবে, সমস্যা আছে, কিন্তু তার থেকে বেরোনোর রাস্তা কিন্তু সমস্যা তৈরি হওয়ার অনেক আগে তৈরি হয়ে থাকে। জানতে হবে সেই সঠিক মানুষটাকে, জানতে হবে কিভাবে সেই সঠিক মানুষটার কাছে গিয়ে সঠিকভাবে আমি আমার সমস্যার সমাধান করে নেব। অনুষ্ঠান চলাকালীন নানান রকম বিষয় নিয়ে আমরা দাদার সাথে আজকে আলোচনা করছি, কথা বলছি, তারই মাঝে একটু জানতে চাইবো, আপনি অনেক এমন মানুষ আছে যাদেরকে আপনার বিদেশে তারা থাকে, বিদেশে আপনার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা বিদেশ থেকেও ভালো ফল পাওয়ার পরেও আপনার থেকে সমানভাবে গাইডলাইন নিয়ে যাচ্ছে। এই যে তাদের গাইডলাইন নেওয়ার ব্যাপারটা, এটা কি শুধুমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাসের উপর ভিত্তি করে হচ্ছে না তাদের? অবশ্যই তাদের সেই চাহিদা থেকে হচ্ছে না, সেটা তো চাহিদা তো একটা থাকে এবং চাহিদাটা তৈরি হয়েছে যে তারা হয় নিজেরা কেউ আমার কাছে উপকার পেয়েছে কিংবা তাদের আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী উপকার পেয়েছে। কারণ দেখুন আজকে বিদেশে আমার বহু ক্লায়েন্ট যারা সবসময় হয়তো এখানে আসতে পারে না আমার কাছে কাজের চাপে, বা আমিও হয়তো সবসময় তাদের কাছে পৌঁছাতে পারি না, এবং অনেক সময় তারা দূর থেকে কোনো প্রতিকার রত্নমূল এসব তো ধারণ করতে পারে না, তাহলে কী করে তারা কাজ পাচ্ছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সাহায্যে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ইতার তরঙ্গে এমনভাবে কাজ করে যে আপনার গ্রহের কসমিক রেগুলোকে এগুলো কসমিক রেকে প্রভাবিত করে, কসমিক রেকে প্রভাবিত করে। যদি বলেন যে কী করে হচ্ছে, যে আপনি আপনার ঘরে বসে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রয়োগ করছেন আর আপনার ক্যালিফোর্নিয়া আপনার মানে ক্লায়েন্ট আছে সে উপকার পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। তো স্বর্গের দেবতা আছে, আপনি তো আপনার ঘরে বসে পুজো করছেন দুর্গা পুজো, মানে দুর্গা তো পুজো পাচ্ছে, মা কালী তো পুজো পাচ্ছে, ঠিক একই জিনিস। ঈশ্বর জগৎ সৃষ্টি হয়েছেন এটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, তো সবটা জিনিস আমাদের সুখ অসুখ সব কিছুর মূলেই কিন্তু সেই ঈশ্বর, এবং একটা ইতার তরঙ্গের মাধ্যমে বিশেষ নিয়মে সব কিছু কাজ করছে। এই জ্যোতিষের কসমিক রেগুলো যে আপনার ওপর শুভ অশুভ প্রভাব ফেলছে, বিশেষ বিশেষ মন্ত্র বিশেষ বিশেষ ক্রিয়ার সাহায্যে এগুলো ক্রিয়া করে সেই দূরবর্তী জায়গাতেও আপনার ভাইটাল ফোর্সকে বৃদ্ধি করে, যার সাহায্যে আপনি আপনার প্রতিকূলতার সঙ্গে লড়তে পারেন। হয়তো ভাবছেন যে তার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমাকে কতটা উপকার দিতে পারে, আমি বলছি সেই সব মানুষরা যারা তন্ত্র জ্যোতিষ ডাকিনী বিদ্যা ভূত পিশাচ বিদ্যার কাছে বশীকরণের কাছে সর্বশান্ত হয়ে গেছেন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যারা মনে করছেন এখান থেকে আর কোনো জ্যোতিষ আমাকে তুলতে পারবে না, কোনো বাস্তুবিদ্যা তুলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করছি তারা আসুন এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষমতা দেখুন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষমতা কতটা, এই ছোট্ট অনুষ্ঠানে হয়তো অত বিস্তৃত আমি আপনাদের বলতে পারবো না, তবে আমি একটা জিনিস আপনাদের বলতে পারি, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে যত পুরনো অন্ধকার ঘর হোক না কেন, হাজার বছর ধরে একটা ঘর অন্ধকার পুরনো পড়ে থাকুক না কেন, তাতে যদি জানলা দরজা খোলা হয়, তাতে যদি আলো জ্বালা হয়, তাহলে অন্ধকারটা দূর হতে কিন্তু হাজার বছর লাগে না, অন্ধকারটা এক নিমেষেই দূর হয়। ঠিক তেমনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই আলো, সেই পাওয়ার যা আপনার দীর্ঘদিনের নেগেটিভ শক্তিকে কয়েক মুহূর্তে মাত্র সেটাকে দূরীভূত করে। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আজ পর্যন্ত এমন কোনো ক্লায়েন্ট নেই যে তাড়াতাড়ি রেজাল্ট পায়নি, এমন কোনো ক্লায়েন্ট নেই যার এমন কোনো সমস্যা নেই যিনি উপকৃত পাননি। তবে এই ছোট্ট অনুষ্ঠানে তো সেটা বোঝাতে পারি না, সেটা আপনারা চেম্বারে আসলে তবেই প্রত্যক্ষ করতে পারবেন। একেবারে, আর প্রত্যক্ষ করার জন্যই চেম্বারগুলো রয়েছে বন্ধু, এবং সেই জন্য বলবো বারংবার আপনাদের কাছে অনুরোধ করব চেম্বারে গিয়ে নিজেদের সমস্যার সমাধান করুন। দেখুন সঠিক ব্যাখ্যা করে সঠিকভাবে আপনাদের বোঝানোর যে দায়িত্বটা, সেটা কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে পুলক চক্রবর্তী নিয়ে ফেলেছেন এবং তিনি কিন্তু তার সেই দায়িত্ব প্রতিনিয়ত পূরণ করে চলেছেন। সৃষ্টির যারা দর্শক বন্ধুরা আছেন তারা অনেকেই এই যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটা তারা পেয়েছেন এবং পাওয়ার ফলে তারা কতটা ভালো আছেন সেটা তারাই কিন্তু আমাদের ফিডব্যাকে জানাচ্ছেন। যখন আপনারা এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটাকে আপনাদের মধ্যে
নিচ্ছেন আমি বলবো তখন কিন্তু আপনারা সেই এনার্জিটাকে সেই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পাওয়ারটাকে ভীষণ ভালোভাবে উপলব্ধি করছেন যারা এখনো এটা উপলব্ধি করতে পারেননি তাদের জন্য এই অনুষ্ঠান তাদের জন্য বলা যে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটাকে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন তবে অবশ্যই তার জন্য তার যে কাণ্ডারি তিনি হলেন শ্রী পুলক চক্রবর্তী পুলকদা দেশের নানান জায়গায় ঘুরেছেন আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় ওভারঅল ইন্ডিয়ায় আপনি ঘুরেছেন হ্যাঁ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেতেও আমাদের বাইরেতেও আপনার ক্লায়েন্ট আছে এবং কখনো কখনো আপনার এই অ্যাস্ট্রোলজিক্যাল কাজের সূত্রে আপনাকে বাইরেও যেতে হচ্ছে যে কারণে আমি একটু জানতে চাইবো যে যত মানুষের এই যে সমস্যার আপনি সমাধান করছেন মানুষ এই যে এত মানুষের ভালোবাসা তাদের কি বলবো যারা আপনার থেকে গুরুজন তারা আপনাকে আশীর্বাদ করছে না আরো ভালো থাকুন এত শত্রুতার মধ্যেও আপনার একটা বলয় তৈরি হয়ে গেছে যে মানুষের ভালোবাসার বলয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দর্শক বন্ধুদের জন্য কি বলবেন দেখুন ভালোবাসার বলয়টা তৈরি হয়েছে এর জন্য তো নিরলস পরিশ্রম আমাকে করতে হয়েছে সর্বোপরি মানে ঈশ্বরের ইচ্ছা বা গুরুর কৃপা ছাড়া তো কিছু হওয়া সম্ভব না আমি করে যাচ্ছি মাত্র কিন্তু আমার ভেতর দিয়ে একজন করে নিচ্ছেন এবং ভালোবাসা পাওয়ার আরেকটা কারণ আছে যেটা আমি বলে দিচ্ছি ভালোবাসা যেমনি সৃষ্টি হচ্ছে পাশাপাশি কিন্তু শত্রুতা তৈরি হচ্ছে আজকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাফল্য দেখে যেমনি পাশাপাশি অন্যান্য তন্ত্রজ্যোতিষ বশীকরণ স্পেশালিস্টরা খেপে যাচ্ছে আমার প্রতি তেমনি আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি অনেকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাফল্য দেখে তারাও কিন্তু দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করতে বসেছে এবং বারবার বলছি যে আপনারা এর আগে যেমনি তন্ত্র মন্ত্রর কাছে ডাকিনী বিদ্যার কাছে প্রতারিত হয়েছেন এরকম কিন্তু দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বলে অন্য কারো কাছে প্রতারিত হবে না এই জায়গায় একটু দর্শক বন্ধুদের বলে দিই দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ার কিন্তু শুধুমাত্র এখনো পর্যন্ত এই মুহূর্তে ভারতবর্ষের বুকে শ্রী পুলক চক্রবর্তী দিচ্ছেন এবং ওনার কাছেই কিন্তু এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অরিজিনাল পাওয়ারটা আপনারা পাচ্ছেন যেটা উনি আপনাদের আরো বিস্তারিত বলবেন হ্যাঁ এবং অবশ্যই এবং আমি আমার বিশেষ ক্লায়েন্টদের জন্য যারা অনেকদিন ধরে অন্য জ্যোতিষীর কাছে রত্ন পড়ে কোনো উপকার পাচ্ছেন না তারা যাতে উপকার পান বা যারা চটজলদি খুব চরম মাত্রায় উপকার পেতে চাইছেন যে কোনো অবস্থা থেকে তার শারীরিক বলুন কর্ম বলুন অর্থনৈতিক বলুন বিদ্যা বলুন প্রেম বিবাহ সন্তান যে কোনো ক্ষেত্রে মানুষ চরম সাফল্য চাইছেন মানে শুধু সাফল্য না চরম সাফল্য চাইছেন এবং খুব চটজলদি তাদেরকে আমি দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির বিশেষ প্রতিকার করে থাকি এবং বিশেষ ক্লায়েন্টের ক্ষেত্রে এটা আমি বুঝলে পড়ে তবে অবশ্যই তার ক্ষেত্রেই করে থাকি সবার ক্ষেত্রে না এবং এই যে বিশেষ প্রতিকার এর যে সাফল্য থেকে এরও নকল বাজারে শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আপনারা প্রতারিত হবেন না দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই বিশেষ চমৎকার যে প্রতিকারটা এটাতে দেখবেন যে আমার ট্রেডমার্ক অবশ্যই করা আছে ট্রেডমার্ক কপিরাইট করা আছে এবং এই প্রতিকারটা বাজারে পাওয়া যায় পুলক্স দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ট্রেডমার্ক হিসাবে পাওয়া যায় এবং এই জায়গাটা প্রতারিত হবেন না এবং এই প্রতিকার সবার ক্ষেত্রে না যাদের দেখা যাচ্ছে যে হরোস্কোপ খুব ভালো যাদের উন্নতি মানে একটুতেই হয়ে যাবে তাদের ক্ষেত্রে এটা আমি প্রয়োগ করি না কিন্তু যাদের হরোস্কোপ অনেক নেগেটিভ পাওয়ার যুক্ত দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন সমস্ত জীবনে যারা কিছুতেই একটা মানে খারাপ জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না তাদের ক্ষেত্রে এই চরম শক্তিটা আমি প্রয়োগ করি এবং এটা অবশ্যই ট্রেডমার্ক যুক্ত পুলক্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ট্রেডমার্ক দেখে তবেই এটা কিনবেন নাহলে অন্য জায়গায় প্রতারিত হবেন না এবং এটা একমাত্র আমার কাছেই পাওয়া যায় বাইরে কোথাও না একেবারে আমরা অনেক সময় বলি না যার ব্রেন আছে যে স্টুডেন্টকে তাকে ফার্স্ট করানো সোজা কিন্তু যে লাস্ট বয় যে সব সময় পরীক্ষাতে ওই 40-এ পাশ হলে একেবারে টেনে টুনে 40 পায় তাকে ফার্স্ট করানো কিন্তু সেটাই হচ্ছে ক্রেডিট আর এই ক্যাপাবিলিটিটা কিন্তু থাকছে পুলক চক্রবর্তীর মধ্যে সেই জন্য বলবো দর্শক বন্ধু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি যেতে যেতে আরও একবার আপনাদের বলে দিতে চাইবো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটাকে আপনারা কিন্তু নিজেদের মধ্যে ইনটেক করতে পারেন এবং সেটা করতে পারেন তখনই যখন আপনারা পুলকদার হাতটা ধরছেন তাকে কাণ্ডারি করে আপনি যখন জীবনে এগিয়ে যাচ্ছেন সমস্যা যাই হোক না কেন সেটা আবার অর্থনৈতিক হতে পারে সেটা আপনার বৈবাহিক জীবনে হতে পারে সেটা হতে পারে আপনার সন্তানের পড়াশোনা কিংবা সেটা হতে পারে আপনার প্রণয় বিষয়ে কোনো সংক্রান্ত সেই বিষয় কিছু যেটাই হোক না কেন মানসিক কিংবা শারীরিক যাই হোক না কেন সমস্ত কিছুটা সলিউশন করা যায় এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা পারমানেন্টলি সলিউশন করা যায় তা হলো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাত ধরে আপনি কিন্তু ভালো থাকতে পারেন ভালো রাখতে পারেন যেটা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির একেবারে ট্যাগ লাইন যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি ভালো থাকতে পারেন ভালোও রাখতে পারেন এবং শুধুমাত্র সারিয়ে দিচ্ছে মানে কমিয়ে দিচ্ছে না সারিয়ে দিচ্ছে সম্পূর্ণ সমস্যাটা থেকে আজকের মতো অনুষ্ঠান একেবারে শেষ করব কারণ সময় একদম শেষ হয়ে গেছে যাওয়ার আগে শুধু বলবো ভীষণ ভালো থাকুন পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাতটা অবশ্যই ধরুন আর পুলকদাকে বলবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আপনাদের জন্য রইল নমস্কার নমস্কার